আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের হার্ডওয়্যার কোর্স চলতেছে এবং এটি হচ্ছে আমাদের নতুন একটি ল্যাব। আমাদের আগে অন্য জায়গায় ল্যাব ছিল, তো এখন আমাদের নতুন একটি ল্যাব আমরা তৈরি করে ফেলছি। আমরা এখানেই ট্রেনিং করাই এবং এখানে আমরা কাজ করি এবং এখন আমাদের ল্যাবটি অনেকটাই বড় সড়ো করে আমরা নিছি, যাতে আমরা মানে ফ্রিলিভাবে কাজ করতে পারি। কারণ আমাদের এখানে যদি স্টুডেন্ট হয় 10 জন বা 15 জন, অনেক সময় আমরা কাজ করতে অনেকটাই অসুবিধা হতো। তো সেজন্য আমরা নিজেরাই একটি বুদ্ধি করলাম, করে আমরা এখানে প্রায় যাতে একসাথে 7-8 জন যাতে আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে পারি বা প্র্যাকটিস করতে পারি বা ক্লাস করতে পারি, সেজন্য আমরা এখানে নিজেরাই ডেকোরেশন করে নিছি। এবং আজকে ভিডিওটি তৈরি করার একটাই উদ্দেশ্য, আমাদের এখানে যারা ট্রেনিং করতেছে এখনের বেজে তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। পাশাপাশি আমাদের এখানে যারা ট্রেনিং করতেছে আসলে তাদেরকে নিয়ে আমরা প্রায় একদিন আমরা অনেক কষ্ট করে আমরা এখানে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডেকোরেশন আছে, আমরা যে অটোবির বোর্ড আছে এগুলো আমরা কিনে আমরা নিজেরাই তৈরি করছি। এবং আমাদের এখানে যে বোর্ডগুলো আমরা এখানে যে আমরা পুরো সেট আপ যে তৈরি করছি, আমাদের এখানে যারা এখনের বেজের স্টুডেন্ট আছে তারাই মূলত আমাকে হেল্প করছে এবং তারাই মূলত করছে। সেজন্য আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমাদের এখনের যে বেজ আছে মানে সবার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন এবং সবাইকে আমি ধন্যবাদ জানাই এই ভিডিওর মাধ্যমে যে তারা এত কষ্ট করে মানে এই কাজগুলো আমাকে করে দিছে এবং আমাকে অনেক সহায়তা করছে। তো আমাদের এখানে ল্যাপটপ, ডেস্কটপ এবং হার্ডডিস্ক রিপেয়ারিং এবং বেসিক ইলেকট্রনিক্সের আমরা ক্লাস করিয়ে থাকি 4টি ধাপে। তো আমাদের এখানে কোর্স সম্পর্কে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমাদের এখানে কত মানে কোর্স ফি কত। আমাদের প্রায় অনেক আগেই ছিল, প্রায় 3-4 বছর আগে ছিল 8,000 টাকার কোর্স। কারণ আমাদের ভিডিও যারা দেখে ম্যাক্সিমামই তারা এত টাকা দিয়ে আসলে করতে পারে না বা এক জায়গায় যখন থাকতে হই অনেক টাকা খরচ হই, সেজন্য আমি মূলত কোর্সই মানে কমই রাখি। পরবর্তীতে আমাদের প্রায় 2 বছর আগে আমি আমাদের কোর্স ফি 13,000 টাকা করছিলাম, 1,000 টাকা ভর্তি ফি আর 1,000 টাকা হচ্ছে আমাদের কোর্স ফি, টোটাল 13,000 টাকা। তো আমাদের যে কোর্স আছে এটি 13,000 টাকা আর থাকা খাওয়া হয়তো আপনাদের 4,500 টাকার মতো খরচ হবে এবং আমাদের কোর্স হচ্ছে 1 মাসের। তো আমাকে অনেকেই বলে যে আমাদের কোর্স যে ডিউরেশন আছে বা মেয়াদ আছে এটি আমি প্রায় 3 মাস বা 4 মাস বা 6 মাস করে দেওয়ার জন্য। আসলে এত দিন যদি কেউ কোর্স করে কারো পক্ষেই সম্ভব না, কারণ দোকান ফেলে বা তারা তাদের ফ্যামিলি ফেলে এতদিন এখানে থাকা সম্ভব না। তবে আমি চেষ্টা করি, আমি যতটুকু জানি ততটুকুই মন দিয়ে সবাইকে শিক্ষা দেওয়ার জন্য অল্প দিনে যাতে আমি সম্পূর্ণভাবে তাদেরকে শিখাতে পারি এবং ওই পর্যবেক্ষণে আমি আমার রুটিন মোতাবেক সবাইকে ক্লাস দিতেছি যাতে সবাই ভালোভাবে শিখতে পারে। তো যাই হোক, এখন আমাদের বেজে প্রায় অনেকেই ছিল, তো তারপরে বাকি যারা আছে তারা হয়তো আমার এই ভিডিওটি দেখতেছেন, তার আগামী বেজে সবাই আসবে। এখনের বেজে আমাদের প্রায় 6-7 জনের মতো স্টুডেন্ট আছে, এখন উপস্থিত আছে আমাদের এখানে প্রায় 4 জনের মতো। তো ওনাদের সাথে আমরা কথা বলিয়ে দিব এবং আমাদের এখন প্রায় 3টি ক্লাস শেষ হয়েছে আর 20-25 দিন পরে বা আমাদের প্রায় 26-27 দিন পরে আমাদের এই বেজটি শেষ হয়ে যাবে। আমরা পরবর্তীতে আবার নতুন একটি বেজ নিব এবং চেষ্টা করব আমাদের এই বেজটি যখন শেষ হবে আমরা আরেকটি ব্লক করব, সবাইকে আবার বিদায় দিয়ে দিব এবং সবার জন্য আপনারা দোয়া করবেন। এখন আমি পরিচয় করিয়ে দিব এবং আপনাদের মধ্যে এখন শর্টকাটে বক্তৃতা রাখবে আমাদের এখানে যারা কোর্স করতেছে, যারা বিভিন্ন জেলা থেকে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিং করতে আসছে, তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাম মোহাম্মদ মাহবুব রাব্বানী, জেলা চাঁদপুর, থানা হাজিগঞ্জ, গ্রাম পশ্চিম রাজারগাঁও। এখানে কম্পিউটার এবং ল্যাপটপ, পিসি, ল্যাপটপ, হার্ডওয়্যার এবং প্রোগ্রামিং শেখার জন্য আসছি আর কি। আলহামদুলিল্লাহ 2 দিন ক্লাস করলাম, এতে পজিটিভ ভালো কিছু শিখতেছি এবং আশা করি সামনে তো আরও ভালো কিছু পাবো আর কি। এবং যেহেতু পাইতেছি আশা করি আলহামদুলিল্লাহ সামনে থেকে
আরও ভালো কিছু করতে পারবো আর কি, মাদারবোর্ড এবং হার্ড ডিস্ক এবং ল্যাপটপের এগুলো আর কি। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে কৌশিকুজ্জামান সানি। আমি কম্পিউটারে ডিপ্লোমা করেছি 4 বছর মেয়াদি। সো সেক্ষেত্রে আমার অনেক কিছু অজানা কম্পিউটার বিষয়ে। সো আমার জানার ক্ষেত্রে আবার নিজের অভিজ্ঞতার ক্ষেত্রে যে বিষয়টা আছে সেটা আমি কম্পিউটারের হার্ডওয়্যারের যে ইয়েটা আছে মানে কোর্সটা আছে ওইটা করতে আসছি। এবং কি আশিক ভাইকে অনেক ধন্যবাদ যিনি এমনভাবে আর কি খুব সহজেই খুব যদি স্মল স্টুডেন্ট হয় মানে খারাপ স্টুডেন্টও হয় তাদেরকেও খুব ভালোভাবে বুঝিয়ে এবং খুব ভালো একটা ফিডব্যাক তারাও দিয়েছেন। সেক্ষেত্রে আমি আশা করি আমি খুব ভাগ্যবান এখানে এসে, যার ক্ষেত্রে আমি আশিক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আশিক ভাই। আর যেটা হচ্ছে কথা, আমি 3 দিন ক্লাস করেছি, 3 দিনের মাঝে আমি যথেষ্ট উপকৃত হয়েছি। যথেষ্টভাবে আমি কম্পিউটারের যে পার্টসগুলো আছে সেগুলোর সম্পর্কে ধারণা হয়েছে, অনেকটাই ধারণা হয়েছে। এবং রিপেয়ারিংয়ের ক্ষেত্রে আমি আশাবাদী আশিক ভাই যদি আমাদেরকে ভালো সাপোর্ট দেয়, অবশ্যই দিচ্ছে, আরও ভালো সাপোর্ট যদি আমরা পাই সেক্ষেত্রেও খুব একটা ভালো একটা রেসপন্স পাবো আশিক ভাইয়ের কাছ থেকে। এবং কি খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে আমরা কম্পিউটারের যে ইয়েটা আছে কোর্সটা আছে ওইটা করতে পারবো। সো বেস্ট অফ লাক আশিক ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি মাইম সিং নান্দল থেকে, আমার নাম জাহিদ হাসান। আমি আশিক কম্পিউটার ল্যাব হার্ডওয়্যার এসেছি নতুন কিছু শেখার জন্য। আগে আমি মূলত কিছুই মানে জানতাম না, এখন মূলত আমি ক্লাস করতেছি, দেখতেছি, আমার কাছে ভালো লাগতেছে, আরও চেষ্টা করতেছি আমি আরও আগাতে পারবো। আশিক ভাই আমাদেরকে অনেক হেল্প করতেছে, আরও সুন্দরভাবে বুঝিয়ে দিতেছে। আর আমি একদম নতুন, আমি মূলত এই বিষয়ে কিছুই জানি না, একদম রেসপন্সিবল। যা আপনারা যারা নতুন আছেন, আমার মতো যারা আছে নতুন, তারা ইচ্ছা করলে এখানে এসে নতুন কিছু শিখতে পারবেন, আরও ভালোভাবে আগাতে পারবেন, জীবন উন্নতি করতে পারবেন ভালো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরমান হোসেন, গাজীপুর কালীগঞ্জ গোলাবাড়ি থেকে আসছি। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আমি ছোটো থেকে ইচ্ছা ছিল কোনো একটা কিছু শিখব। তো যখন আমি নেটে সার্চ করছি তখন আশিক ভাইয়ের সন্ধান পাইলাম। আশিক ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে আমি এখানে আসলাম। এখানে আসার পরে যেই সময়টা আমি ব্যয় করছি মনে হচ্ছে যে আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ সময়টা আমি এখানে কাজে লাগাইছি। আশিক ভাই আমাদের এত সহজভাবে শিখাইতেছে, এত সহজভাবে শিখাইতেছে যে মনে হয় একটা ছাত্র যত দুর্বলই হোক না কেন, যদি তার যত সামান্য ধারণা থাকে তাহলে আমার বিশ্বাস আশিক ভাইয়ের কাছে আসলে সে কম্পিউটার ল্যাপটপ এবং এইসব এই সম্বন্ধে অনেক ভালো কিছু ধারণা নিয়ে যেতে পারবো এবং ভালো কিছু ভবিষ্যৎ ইনশাল্লাহ করতে পারবে। তো আমার ইচ্ছা আমি এইখান থেকে কাজ শিখে আমি ভবিষ্যতে আমি এরকম একটা সার্ভিসিং সেন্টার দেবো, তারপরে আমি আশিক ভাইয়ের মতো কাজ শিখাবো। সেজন্য আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে আশিক ভাইয়ের জন্য দোয়া করবেন যে ব্যক্তিটা আমাদের এত সহজভাবে শিখাইতেছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যে আমি আসলে কল্পনাই করতে পারি নাই যে আসলে কম্পিউটার এত সহজে শেখা যায়। মানে এই অল্প কয়েকদিনে যেটা আমি বুঝলাম যে আসলেই কম্পিউটার ল্যাপটপ এগুলো অনেক সহজে শেখা যায়। আমি আরও কয়েক জায়গায় যোগাযোগ করছি কিন্তু তারা আসলে এত সহজভাবে শেখায় না যেটা আমি আশিক ভাইয়ের কাছ থেকে পাইছি। তো আবারও সবার কাছে দোয়া চাই, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালাম।